আমি মিনাজুর রহমান স্বাক্ষর, ট্রিপল বেডি এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এই ফাংশন ব্যবহার করে একটি রেজাল্ট শিট তৈরি করব। আমি দেখতেই পাচ্ছেন পূর্বে থেকে একটি রেজাল্ট শিট তৈরি করে রেখেছি। আপনারা যারা মাইক্রোসফট বেসিক মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালটি দেখেছেন তারা এটি সহজেই তৈরি করতে পারবেন এই শিটটি। আমি এখানে কিছুই করিনি, এখানে আমি রেজাল্ট শিটের এই ইয়াটি মার্জিন সেন্টার করে দিয়েছি সম্পূর্ণ ড্রাগ করে। এগুলো সেমভাবে আমি তৈরি করেছি মার্জ এবং সেন্টারের মাধ্যমে, অপশনটির মাধ্যমে, এবং এখানে আমি এখানেও আমি সেম কাজটি করছি। এটা উপর নিচ করেছি আর এগুলো তিনটে ড্রাগ করে, অর্থাৎ এই তিনটি সেলের ড্রাগ করে মার্জিন সেল করেছি। এবং এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি সেল স্টাইলস এর মাধ্যমে দিয়েছি। তো যাই হোক, আমাদের মূল কথায় আসি। এই একটি আর কি রেজাল্ট শিট তৈরি করতে গেলে যা যা প্রয়োজন আমি সব কিছু এখানে ইনক্লুড করেছি, যেমন জিপিএ, গ্রেড, আমরা প্রাপ্ত মার্ক অলরেডি দিয়ে রেখেছি। এখন আমরা দেখব কিভাবে ইফ ফাংশনটি ব্যবহার করে আর কি মার্ক থেকে জিপিএ বের করা যায় এবং জিপিএ থেকে গ্রেড এবং টোটাল জিপিএ এবং টোটাল গ্রেডও বের করব। যাই হোক, এখন আমরা শুরু করা যাক। আমরা প্রথমে জিপিএ এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা লিখব ইকুয়াল। আমরা জানি যে ইফ, ও অবশ্যই একটি কথা বলে নিতে হয়, আমি এর আগে ইফ অ্যান্ড অর এই তিনটি ফাংশনের বেসিক একটি টিউটোরিয়াল মানে বেসিক শিখিয়েছি এর আগে টিউটোরিয়ালটিতে। আপনারা যদি এই টিউটোরিয়ালটি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই টিউটোরিয়ালটি আপনি ডাউনলোড করে নিন অথবা নেটের মধ্যে দেখে নিন, কারণ ওই টিউটোরিয়ালটি আপনি যদি না দেখেন, আপনি যদি না বুঝেন তাহলে এই টিউটোরিয়ালে আপনি বুঝতে পারবেন না, কারণ আমি পুনরায় বুঝাতে যাব না বেশ কিছু আর কি। আমি এখন একটু শর্টে বুঝাবো, অত ডিটেলস বুঝাতে যাব না, কারণ এর আগে আমি এগুলো সম্পর্কে বেসিক শিখিয়েছি। তো যাই হোক, শুরু করা যাক ইফ। তারপরে আমরা যেহেতু লজিক্যাল টেস্ট দিতে হবে, তো আমার এখানে লজিক্যাল টেস্টটি হবে যে এই সুজন 33 পেয়েছে। আমরা রেজাল্ট শিটটি এমনভাবে বানাবো যে 33-এ পাস হবে, 100-এর মধ্যে 33-এ পাস, আর অন্যথায় ফেল। তো অবভিয়াসলি আমি এখানে এটা আমাকে মার্ক করতে হবে গ্রেটার দেন ইকুয়াল, সরি ইকুয়াল, সরি আমি একটু ভুল হয়ে গেছে আমার, গ্রেটার দেন ইকুয়াল যেহেতু আমরা জিপিএ বের করতে যাব, তাহলে আমাদের প্রাপ্ত মার্ক যদি 80 হয় কমা ভ্যালু ইফ ইজ ট্রু ইনভার্টেড কমা এ প্লাস সরি 5 কমা। এখন দেখুন আমি বুঝিয়ে দিচ্ছি, আমি এখানে বিফোর অর্থাৎ এই সেলটিকে সিলেক্ট করেছি, অর্থাৎ সুজন যেই মার্কেই পাক না কেন সেটার জন্য 80 বা তার সমান, 80-র বেশি বা তার সমান হলে 5, অর্থাৎ জিপিএ 5 হবে। এভাবে করে আমি আবার ইফ লিখে আবার আমি ব্র্যাকেট দিয়ে আবার আমি লজিক্যাল টেস্ট দেব একইভাবে, এটা লিখে বিফোর ক্লিক করে আবার গ্রেটার দেন বা ইকুয়াল দিয়ে দেব 70, 70 দিয়ে তারপরে আমি কমা দেব, কমা দিয়ে লিখব যদি আমার বেসিক মানে লজিক্যাল টেস্টটা যদি ট্রু হয় তাহলে কি হবে। তো আমি এখানে দেব যে 4। আমরা জানি যে 80 থেকে 100 এর মধ্যে হলো 5.0 এবং জিপিএর কথা বলতেছি আমি, 80 থেকে 100 হলো 5.0, 70 থেকে 79 হলো আপনার 4.0 এবং 60 থেকে 69 হলো আপনার 3.50 এবং 50 থেকে 59 হলো আপনার 3.50 এবং 40 থেকে 49 হলো আপনার 2.75 এবং
33 থেকে 39 হলো আপনার 1.0, এটা আমি এসএসসি এবং এসএসসি এর ক্ষেত্রে পয়েন্ট গ্রেডটি বললাম। উচ্চ লেভেলে আমি জানি না, কারণ আমি নিজে ইন্টার পড়ি। তো যাই হোক, তাহলে এখন আমি এখানে দেখি কয়েকটি কন্ডিশন দেব, যেই কথাগুলো একটু আগে আমি যেগুলো বললাম যে আমাকে 80 থেকে 100 হলে 5.0 হবে, এই কন্ডিশনগুলো আমি ইফের মাধ্যমে দেব এবং প্রত্যেকটি একটি করে ইফ নেব আর বলবো যে এই 80 থেকে 80 বড় বা 80 ইকুয়াল হলে 5, আবার এভাবে দেখাবো যে 70 বড় বা 70 ইকুয়াল হলে 4। এভাবে আমি প্রত্যেকটি ইফ এক এক করে নিব এবং এক লজিক্যাল টেস্ট দিতে থাকবো যতক্ষণ না আমার সবগুলো শেষ হয়। ইকুয়াল, এবার আমরা 60, তারপরে আবার কমা, আবার 60 থেকে 69 হলে আপনি 3.50, তারপরে আবার আমরা কমা দিয়ে ইফ নেব। এভাবে আমরা আবার বিফোরে, আবার যদি আমরা থ্রি গ্রেটার দেন ইকুয়াল, আমরা 60 লিখেছি, এবার আমরা 50 অর্থাৎ 50 থেকে 59 কমা হইলে হবে 3.0, আবার কমা দিয়ে আমরা ইফ নিলাম। একটু সময় লাগবে এই কোডিং, আমি যেহেতু শিখেছি তাই সময় লাগতেছে, যখন আপনারা পাবেন তখন কিন্তু এটা করতে সময় লাগবে না। তারপরে আমরা 50-এ বসলাম 40, সরি আমি আগে লিখে ফেললাম, কমা, এটি হবে 2.75 না 50, আসলে আমি এটা শিওর না, আপনি তো ধরুন এক্সাম্পল হিসেবে আমি 75 দিলাম, সমস্যা নেই, আপনারা যারা রেজাল্ট তৈরি করবেন তারা তো জানবেনই। তারপর আবার কমা নিয়ে আমি ইফ দিলাম, এবার দিলাম বিফোর ইকুয়াল 33, যেহেতু আমি 33-এ পাস দেব তো 33 থেকে 39 এর মধ্যে যারা পাবে তাদের হলো 1.0, সরি 1.1 অর্থাৎই 1.0। তারপর আমি কমা দিয়ে দিলাম, এখন দেখুন এখানে দেখাচ্ছে ভ্যালু ইফ ফলস, এখন আমি আর ইফ নেব না, কারণ আমি এখানে সবগুলো শর্ত নিয়ে নিলাম। শর্তগুলো হলো আমার যদি বিফোর অর্থাৎ এই সুজনের মার্কটি 80 বা তার বেশি হয় তাহলে 5.0, আবার যদি 70 বা তার বেশি হয় তাহলে 4.0, আবার যদি 60 বা তার বেশি হয় তাহলে 3.50, আবার যদি 50 বা তার বেশি হয় তাহলে 3.0, আবার যদি 40 বা তার বেশি হয় তাহলে 2.75, আর 33 বা তার বেশি হয় তাহলে 1.0, অন্যথায় শুধু শূন্য। তারপর আমি ব্র্যাকেট ক্লোজ করব। আর অবশ্যই এখানে যতগুলো ইফ অর্থাৎ যতগুলো আমি শর্ত নিয়েছি তো লাস্টে আমার ততগুলো ব্র্যাকেট দিতে হবে। তো আমরা দেখে নিই আমরা এখানে কয়টা শর্ত নিয়েছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, অর্থাৎ আমরা এখানে 6টা ব্র্যাকেট নিতে হবে, 1টা আমরা নেওয়া আছে, 2টা 3টা 4টা 5টা 6টা। এটা মনে রাখা সহজ উপায়, লাস্ট ব্র্যাকেটটা আপনার কালো কালারের হবে, কারণ এখানে ইফের ব্র্যাকেটটা কালো আসছে, আর যে বাকিগুলো কালার ব্র্যাকেট দেখতেছেন আসলে এগুলো ক্লোজিং ব্র্যাকেট বলে, যে এই যে ব্র্যাকেটগুলো আমরা নিয়েছি এগুলোকে ক্লোজ করার জন্য এই ব্র্যাকেটগুলো আমি ব্যবহার করলাম। আমি এখানে ব্যবহার না করে এখানেও ব্যবহার করতে পারতাম, কিন্তু সহজ হয় লাস্টে ব্যবহার করা, তাই আমি সহজ লাস্টে ব্যবহার করতেছি। আমি ইচ্ছা করলে এগুলো এখানেই ক্লোজ করে দিতে পারতাম ব্র্যাকেট দিয়ে, কিন্তু এইভাবে মানে অনেকগুলো আর কি বড় হয়ে যায়, এই কারণে আমি লাস্টে ব্র্যাকেট দিচ্ছি। তো যাই হোক, আপনারা যারা সূত্রটা বুঝেন নাই আবার বুঝিয়ে দিচ্ছি। এখানে আমার প্রথমেই আমাকে একটা চার্ট তৈরি করা লাগতো, আসলে আপনারা মার্কশিটে তো চার্টটি জানিয়ে নেই যে 80 থেকে 100 হলে এ প্লাস, এভাবে তো আপনারা জানেনি, সরি 80 থেকে 100 হলে 5.0, এভাবে তো আপনি জানেনি। তো সেই হিসাবে আমি 6টা শর্ত নিলাম, 6টা শর্তের মধ্যেই বলে দেওয়া আছে
যে 80 বা তার বেশি হলে 5.0, 70 বা এভাবে, এই সূত্রটির ব্যাখ্যা হলো এটি। আর যদি একটাও না হয়, অর্থাৎ 33 থেকে 39 লাস্ট কন্ডিশন দিছি, যদি এটাও না হয় তাহলে 0, এই যে কমা দিয়ে আমি এখানে দিয়ে দেখিয়ে দিয়েছি 0। আর এখানে কিন্তু দেওয়া আছে যে 33 বা তার উপরে হলে 1, কমা 0। আপনারা যারা ইফ শিখেছেন তারা তো জানেনই, প্রথমে লজিক্যাল টেস্ট, তারপরে ট্রু হলে কি হবে, তা না হলে ফলস হলে কি হবে। এখানে আমি কিন্তু প্রত্যেকটির আলাদা আলাদা করে ফলসগুলো দেখিয়ে দেইনি, সবার লাস্টে জাস্ট দেখিয়ে দিয়েছি 0। অর্থাৎ শুধু ভ্যালু যদি ফলস হয় তাহলে, আচ্ছা আমি প্রথম থেকে আবার ভালো করে বলছি, এই যদি এইটিতে ক্লিক করলাম, দেখুন এটি হলো লজিক্যাল টেস্ট, আর এটি হলো ভ্যালু ইফ ট্রু, অর্থাৎ লজিক্যাল লজিক্যাল টেস্টটা যদি আমার ট্রু হয় তাহলে এটা প্রদর্শন করবে, কিন্তু আমার ফলস ফলস আসলে এগুলো না, কিন্তু আমার ফলস আমি এখানে কিন্তু দেইনি, কমা দেওয়ার পর আমার এখানে শূন্য দেওয়া লাগতো। তো প্রত্যেকটা ইফের মধ্যে যদি আমি এইভাবে কমা দিয়ে শূন্য দিতাম তাহলে অনেক বড় সূত্রটা হয়ে যেত, তার বদল যদি আমি এখানে কমা দিয়ে কিছু না দিয়ে আবার একটি ইফের সূত্র নেই, আবার এভাবে কন্টিনিউ ইফের সূত্র নিতে 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 সবার লাস্টে শূন্য দেই, তাহলে এই ভ্যালু ইফ ফলস এটি কাজ করবে এই শূন্যতে, এই শূন্যতে, কারণ প্রথমে সূত্রটি দেখবে যে এই মার্কটি যেটা আছে সেটা 80 বা তার উপরে আছে নাকি, সে দেখবে যে নাই, তারপরে সে আবার দেখবে এটা 70 বা তার নিচে আছে, তার উপরে আছে নাকি, সে দেখবে নাই, তারপর আবার সে দেখবে যে 60 বা তার উপরে আছে নাকি, দেখবে নাই, তারপর আবার সে দেখবে 50 বা তার উপরে আছে, দেখবে না নাই, তারপর আবার সে দেখবে 40 বা তার উপরে আছে নাকি, দেখবেন যে নাই, তারপর সে দেখবে 33 বা 39 আছে নাকি, তখন দেখবে যে এটা 33-এর সমান, অর্থাৎ এটা 1.0 হবে। যদি এটা আমার 33-এর কম হতো তাহলে এটা শূন্য হতো। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি ইন্টার টিপলাম, দেখুন জিপিএ চলে এসেছে 1। এখন বাকিগুলো তো আমরা জানি যে ফিল, সরি, বাকিগুলো আমরা তো জানি যে ফিল হ্যান্ডেলের মাধ্যমে ড্রাগ করে দিলেই কাজ হয়ে যাবে, শুধু এখন দেখুন আমরা সবগুলো সবারই জিপিএ মার্কটি পেয়ে গেলাম। তো আমি এই সেলটা আপনি ডান ক্লিক করে বা কন্ট্রোল সি টিপে কপি করবেন, কপি করে এখানে বসে দেবেন, দিয়ে পেস্ট করে দিলাম, এখানে পেস্ট ফর্মুলাস, পেস্ট অপশনে গিয়ে পেস্ট ফর্মুলাস এখানে ক্লিক করবেন, তাহলে ফর্মুলাটা ক্লিক হয়ে গেলো, তারপর জাস্ট ফিল হ্যান্ডেলের মাধ্যমে নিচে ড্রাগ করে দিলেন। খুব সহজে আমরা এভাবে বাকিদের আর কি বাকি সাবজেক্টগুলোরও জিপিএ বের করে নিতে পারবো খুব তাড়াতাড়ি। আবার আমরা কপি করলাম, আবার আমরা পেস্ট অপশনে যে ফর্মুলা ক্লিক করলাম, আবার দেখুন সবগুলোর এটা সম্পূর্ণ কপি করে এখানে মানে এখানে পেস্ট করে দিলাম এবং পেস্ট অপশনে গিয়ে ফর্মুলাস দিয়ে দিলাম। তো এর মাধ্যমে আমরা এই এই একই ফর্মুলা এখানে কপি হয়ে গেছে তাওফির এই মার্কে, এই মার্কের জন্য। এখন আপনি মিলিয়ে দেখুন কোথাও ভুল কিন্তু নাই, যেমন দেখুন এখানে 78, তাই এখানে 4.0। আমরা 80 খুঁজি, 80 কেউ আছে, ও আরও একটি সাবজেক্ট রয়েছে আমি দেখিনি, এখানে পেস্ট ফর্মুলাস চলে এসছে, সরি ফর্মুলা, দেখুন এখানে যে একটি 80 আছে, তাহলে এ হলো 80-র উপরে আছে আর কি, 84, তো এখানে দেখুন 5 এসে গেছে, অর্থাৎ 5.0 জিপিএ 5.0। তো এগুলো সবগুলোই কারেক্ট হবে যদি আপনার ফর্মুলা ঠিক বসা হয়, তো ক্যালকুলেশন এরা ভুল করবে না। তো এভাবে মার্ক থেকে জিপিএতে কনভার্ট করে ইফ সূত্র এর মাধ্যমে। এবার আমরা দেখব যে কিভাবে জিপিএ থেকে কনভার্ট করে গ্রেড 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 পয়েন্টে নিয়ে আসা যায়। তো আবার আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে ইফ সূত্রটি লিখলাম, লিখি ব্র্যাকেট। এবার একইভাবে লজিক্যাল টেস্ট আমাদের দিতে হবে কয়েকটি, আমরা এবার এই অর্থাৎ জিপিএর যেই সুজনের যে জিপিএটি আছে সেখানে আমরা ক্লিক করলাম। এক আপনারা জানেন যে এক জায়গাতে ফর্মুলা করলে বাকিগুলোরও কাজ হবে, তো আমি এখানে ক্লিক করে সেলটিতে ক্লিক করে দিলাম যে ইকুয়াল, আই এম সরি, এক মিনিট,
লিখে দিচ্ছি, তারপরে আপনাদের বোঝাচ্ছি। ইনভাইটেড এখানে আমি বুঝালাম, যদি সুজনের জিপিএ 5 হয় তাহলে এ প্লাস, তো যদি না হয় তাহলে এটা আমরা সবার লাস্টে দেবো, এর ঠিক এর আগের সূত্রটির মতোই। তাহলে এবার আমরা আরেকটি ইফ নেব, নিয়ে বল নিয়ে আবার আমরা দেব, যদি ইকুয়াল 4 হয়। এখানে বুঝলাম 4 বা তার উপরে, 4 বা তার উপরে আসলে 5 আছে তো 5টা কাউন্ট করবে না। ইকুয়াল 4, হ্যাঁ এটা ঠিক আছে, এটাই ঠিক আছে, গ্রেটার দেন বা ইকুয়াল 4, অর্থাৎ 4.50 তো হতে পারে, তো সেই ক্ষেত্রে আর কি, তো গ্রেটার দেন বা ইকুয়াল 4 কমা তাহলে হবে। আর অবশ্যই আমি দেখুন টেক্সট লেখার সময় ইনভার্টেড কমার ভিতরে দিচ্ছি, আপনারাও ইনভার্টেড কমার ভিতরে দিবেন, তা না হলে কিন্তু সূত্র কাজ করবে না এবং অনেক সেন্সিটিভভাবে কাজ করবেন, কারণ একটি যদি কমাও আপনার ভুল হয় তাহলে কিন্তু এটা আর কাজ করবে না। আমাকে এগুলো আগে থেকে লিখে রাখা উচিত ছিল, নাহলে এত সময় লাগতো না। আমি কয়েকটি শর্ত দিলাম, পূর্বের ফর্মুলাটা যারা বুঝতে পেরেছেন তারা এটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন, সেটা হলো দেখুন এখানে সি ফোর অর্থাৎ সুজনের যে জিপিএ মার্কটি আছে অর্থাৎ এই এই সেলের মধ্যে, সেটা যদি 5 হয় তাহলে হবে এ প্লাস, অন্যথায় আমি দেইনি, অর্থাৎ ভ্যালুটি যদি ফলস হয় তাহলে কি হবে এটা আমি দেইনি, কারণ এটা আমি সবার লাস্টে দেবো যখন সবগুলো শর্ত শেষ হবে। আলাদা আলাদা করে একটা একটা করে দিলে অনেক বড় সূত্র হবে এবং আপনারও একটু ভুল হলে কষ্ট হবে তা ভুলটি খুঁজতে, তাই আমরা এই কাজটা করতেছি। এবং আমরা এমনকি আমরা ব্র্যাকেটও ক্লোজ করতেছি না কিন্তু, কারণ আমাদের সেই ভ্যালু যদি ফলস হয় তাহলে কি দিতে হবে আমরা এটা দিতেছি না এখনই, তাই আমরা ব্র্যাকেটটাও ক্লোজ করতেছি না। এর মাধ্যমে অনেকগুলো
মানে অনেকগুলো সমস্যার সৃষ্টি হবে। যাই হোক, তো এখানে আমি দেখাইলাম যে C4 ইকুয়াল 5, তারপর কমা দেয় ইনভার্টেড কমা এ প্লাস, অর্থাৎ যদি C4 এর যদি ভ্যালুটি 5 হয় তাহলে এ প্লাস হবে, অন্যথায় ওটা পরের ব্যাপার। তারপরে আবার সূত্রটি দেখবে যে C4 এর যদি 4 হয় বা গিটার দেন 4 এর বেশি বা 4 হয়, 4 এর বেশি বলতে 4.2, 4.5 এগুলো বোঝাচ্ছে, তো 4 এর বেশি বা 4 এর সমান হয় তাহলে এ হবে। আবার ইফ শর্ত দিয়ে দেখছি যে 3.50 যদি হয় তাহলে এ মাইনাস হবে, আবার শর্ত দিয়েছি যদি 3 হয় তাহলে বি হবে, আবার শর্ত দিয়েছি যদি 2.75 হয় তাহলে সি হবে, আবার শর্ত দিয়েছি যদি 1 হয় তাহলে ডি হবে, আর যদি এগুলোর মধ্যে একটিও না হয় তাহলে ইনভার্টেড কমায় আমি দেবো এফ, কারণ আমার গ্রেড পয়েন্ট তাহলে ফেল হলে তো জিপিএ এফ আসে, গ্রেড এফ আসে। এখানে একটু মনে রাখার বিষয় হলো যে কালো যখন ব্র্যাকেটটি আসবে তখনই আমি এটা ক্লোজ করে দেবো, শর্ত কয়টাই থাকুক এই লাস্টে কালো ব্র্যাকেট আসবে। ইনটা চাপার মাধ্যমে আমাদের গেট চলে আসলো। তো এখন আমরা গেটটা ট্র্যাক করে নিচ্ছি, দেখুন সবগুলোর গ্রেড এই যে এই জিপিএ গুলো থেকে গ্রেড আমরা নির্ণয় করলাম, তো আমরা এগুলো কপি করে আগের মতোই কপি করে পেস্টে দিয়ে ফর্মুলা পেস্ট করলাম, আবার আমরা এখান থেকে পেস্ট করব, আবার আমরা এই সাবজেক্টটি তো পেস্ট করলাম। কত সহজ, একটা একটা ফর্মুলার মাধ্যমে আমরা বাকি সবারই সব সাবজেক্টেরই গ্রেড এবং জিপিএটি বের করে নিলাম মাত্র একবার ফর্মুলা ইউজ করে। তো যাই হোক, এখন এভাবে জিপিএ থেকে ইফ ফর্মুলা ব্যবহার করে গ্রেড পয়েন্ট বের করানো যায়, আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। এখন আমরা টোটাল জিপিও জিপিএ এবং টোটাল গ্রেড এই দুটিতে আসি। তো টোটাল জিপিএ এটা সরি টোটাল জিপিএ বলতে এই যে প্রত্যেকটি সাবজেক্ট আছে বাংলা ইংলিশ ম্যাথ ইকোনমিক্স এই সাবজেক্টগুলোর টোটাল জিপিএ, আমরা জানি যে রেজাল্ট শিটে আমাদের টোটাল জিপিএ আসে 3.50 বা 4.50, 5.0 এরকম আমরা তো দেখি। তো এটার জন্য আমাদের কি করতে হবে, এটাও যে খুব কঠিন তা নয়, প্রথমে আমরা ইকুয়াল নিয়ে ইফ নিচ্ছি, এবার আমরা লজিক্যাল টেস্ট দেব। আমরা প্রথমে দেখে নেব যে সবগুলো বিষয় পাস আছে নাকি, তো আমরা এন্ড ব্যবহার করতেছি, এন্ড ব্যবহার করে আমরা দেখে নেব সবগুলো বিষয় পাস আছে নাকি। তো আমরা প্রথমে C4 গ্রেটার দেন বা ইকুয়াল 1, অর্থাৎ নিম্নতম আমাদের জিপিএ মার্ক হলো 1। তো আমি যে এই রেজাল্ট শিটের মধ্যে আমার নিম্নতম জিপিএ মার্ক দিয়েছি 1, তো আমি এখন এন্ডের মধ্যে কয়েকটি তিনটি লজিক দেব, অর্থাৎ তিনটি চারটি যেহেতু সাবজেক্ট চারটি লজিক দেব যে চারটি সাবজেক্টেই আমার 1 আসছে নাকি। এভাবে করে আমি গ্রেটার দেন চিহ্ন বা ইকুয়াল চিহ্ন দিয়ে 1 দেব, অর্থাৎ 1 এর সমান বা 1 এর বেশি হইলেই লজিকটি ট্রু, এরকম বোঝাচ্ছে। আপনারা যারা এর আগে আপনারা এন্ড ফাংশনের ব্যবহার দেখেছেন তা আপনারা বুঝতেই পারতেছেন হয়তো। তারপর আবার লজিক 4, এখন দেখুন আমি এখানে দেখাইলাম ব্র্যাকেট ক্লোজ করি। হ্যাঁ, এখানে লজিক্যাল টেস্টটা যে এমন যে যে প্রত্যেকটি জিপিএতে আমার 1 কমপক্ষে 1 বা তার বেশি পাইতে হবে, তার মানে যদি আমি কমপক্ষে 1 পাই তাহলেই তো আমি পাস করবো, নাহলে তো আমি পাস করবো না। তো যাই হোক,
এখানে আমি সেই শর্তটা এই সূত্রটার মাধ্যমে এটাই বুঝাইলাম। এবং আপনারা তো এন্ড মানে জানেন সবগুলো ট্রু হতে হবে, অর্থাৎ আমি এখানে যে যতগুলো লজিক দিছি সবগুলো ট্রু হতে হবে, তা না হলে কিন্তু রেজাল্ট জিরো হবে। এখন আমি কমা দিলাম। আচ্ছা, যদি ট্রু হয়, এখন যেহেতু ভ্যালু ভ্যালু ইফ ট্রু, তো এখানে আমি একটি আরেকটি আর কি ফর্মুলা ব্যবহার করব। আপনারা জানেন যে গড় নির্ণয়ের ফর্মুলা, গড় নির্ণয় করে কিভাবে, তো আমরা জানি যে আমাদের এই জিপিওগুলো আসলে টোটাল জিপিওটা আসলে আমাদের গড় হিসাবে আসে, অর্থাৎ আমি বাংলাতে কত জিপিএ পাইলাম, ইংলিশে কত জিপিএ পাইলাম, অঙ্কে কত পাইলাম, অর্থনীতিতে কত পাইলাম, এটা সবগুলো জিপিএ যোগ করে একটা অ্যাভারেজ, অর্থাৎ এগুলোর গড় গড়টাই আমার হলো টোটাল জিপিএ। তো আমি এখানে এ ভি ই আর এ মানে দেখুন নিচে চলে এসেছে অ্যাভারেজ। আমরা জানি গড় নির্ণয় কীভাবে করে, এর আগে আমরা আগের টিউটোরিয়ালগুলোতে দেখিয়েছি। এভাবে আমি অ্যাভারেজ লিখে জাস্ট এগুলোকে লিখে কমা দিলাম, অর্থাৎ এই সেলগুলোর অ্যাভারেজ হবে। তো এইটা এই অ্যাভারেজ শর্তটা আমার কিসে ছিল জানেন তো, যদি আমার এই শর্তটা সত্য হয়, অর্থাৎ সব বিষয় পাশ করি, তাহলে অ্যাভারেজ দেখাবে, আর তা না হলে আমি আবার দিলাম ব্র্যাকেট দিলাম। এখন দেখুন এখানে কালো চলে এসেছে যে ভ্যালু ইফ ফলস, অর্থাৎ তা না হলে আমরা কি দেখাবো, জিপিএ ফেল অর্থাৎ জিরো দেখাবো, জিরো। এখানে আপনি যদি ফেলও লিখে দিতেন ইনভার্টেড কমায়, তাহলে কিন্তু ফেলেই উঠতো। তো সাধারণত তো আমরা জিপিএ জিরোই দিয়ে রাখি, অথবা জিপিএ নাই হয়ে থাকে। তো যাই হোক, এখানে আমি জিরো দিলাম, দিয়ে আমি আর কি ইয়াটা বন্ধ করলাম ব্র্যাকেটটা। এখানে দেখুন আমাকে একবার ব্র্যাকেট দিতে হয়েছে, কারণ কি আমি এই যে সবুজ যে ব্র্যাকেট এন্ডের যে ব্র্যাকেটটা, এটা কিন্তু আমি এখানে বন্ধ করে দিয়েছি, এখানে একবার বন্ধ করছি, অর্থাৎ ক্লোজিং ব্র্যাকেট দিয়ে দিয়েছি। এর আগেরগুলোতে আমি ক্লোজিং ব্র্যাকেট দিইনি, ফার্স্ট ব্র্যাকেট ঠিকই দিয়েছি কিন্তু ওটাকে ক্লোজ করার জন্য কোনো ব্র্যাকেট দিইনি, তাই আমাকে শেষে ব্র্যাকেট দিতে হয়েছে। কিন্তু এবার একটি ব্র্যাকেট দিতে হয়েছে, কারণ সবগুলো ব্র্যাকেট আমি ক্লোজ করেছি। যাই হোক, আমি একটু বেশি বকবক করছি আসলে। এবার এটা চেপলাম, এখানে এ ফেল করেছে সুজন, এখানে দেখুন এই যে ইংলিশে ফেল করেছে জিরো, জিপিএ জিরো, অর্থাৎ মার্ক পেয়েছে 25, আমাদের পাস মার্ক ছিল 33, তো ফেল করেছে দেখিয়া টোটাল জিপিও জিরো এসেছে। তো যাই হোক, আমি এটা ফিল হ্যান্ডেলের মাধ্যমে ড্রাগ করে এই যে টোটাল জিপিএটি বের হয়ে আসলো। আমরা জানি যে আমাদের এরকম টোটাল গড় করলে এরকম আসে, তো এটার টু পয়েন্ট এটা ধরবে আপনি 2.93, এটা ধরবে 2.37, এভাবে পরেরগুলো বাদ দিয়ে প্রথমের ইয়াগুলো ধরে। তো যাই হোক, এবার আমরা আসি টোটাল গ্রেড, এটি খুব সোজা। আপনারা জানেন যে আমরা এইখানে গ্রেড, এইখানে জিপিএ থেকে গ্রেড তৈরি করে গ্রেড বেড করিয়েছি। এখানে দেখুন আমি কিন্তু সূত্রটা আমার ফর্মুলাতে দেওয়া আছে, যদি 5 থাকে তাহলে এ প্লাস। তো আমরা যেহেতু এই এখানে আর টোটাল বের করতে হবে না, আমরা জাস্ট রাইট ক্লিক করে কপি করলাম। আচ্ছা, সবগুলোই কপি করে নিই আগে, তাহলে একবারে কাজ হয়ে যাবে। কপি করে এখানে পেস্ট ফর্মুলা, আমরা জাস্ট ফর্মুলাগুলো পেস্ট করলাম, তাহলে আমার টোটাল গ্রেড বের হয়ে গেলো। কীভাবে বের হলো, কারণ আমার টোটাল জিপিএ যদি এইটা, তো এগুলোর উপরে আর কি এগুলোর উপরে যদি আমি গ্রেড গ্রেড আনি, তাহলে সেটাই আমার টোটাল গ্রেড হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো কারণে এখানে ফর্মুলাটি ইরর দেখাচ্ছে, সরি এত ইরর দেখাই ছিল না। যাই হোক, তো হয়ে গেছে। তো এখন আপনারা মনে মনে চিন্তা করতেছেন, যদি ফোর সাবজেক্ট থাকতো তাহলে আমরা কি কিভাবে রেজাল্ট শিটটা তৈরি করতাম। অবভিয়াসলি ইকোনমিক্স আমাদের এসএসসি বা এসএসসি এর মধ্যে একটি ফোর সাবজেক্ট অর্থনীতি, তো আমি এই জন্য এটা এই সাবজেক্টটা এখানে লিখছি যে আপনাদেরকে এটাও দেখার সাথে সাথে এটাও দেখার ইচ্ছা আছে যে কিভাবে ফোর সাবজেক্ট দিয়ে রেজাল্ট শিটটা তৈরি করবেন। তো আমি এগুলো আবার আমাদের মিশানো লাগবে, তো মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ দেখুন, এখানে আমি যখনই মিশিয়ে দিলাম এখানে সব এফ দেখাচ্ছে, কারণ টোটাল জিপিএ নাই অর্থাৎ ফেল। যাই হোক, ডিলেট।
আমরা দেখ এটাকে মানা লাগবে ফোর্থ সাবজেক্ট, তাই তো? তো এই ফোর্থ সাবজেক্টের জন্য সবই ঠিক থাকবে, যেমন করে আমি রেজাল্টটা তৈরি করলাম এতক্ষণ, এগুলো সবই ঠিক থাকবে। জাস্ট টোটাল জিপিএতে আমি যেই পূর্বে যেই আর কি থিওরিটা অর্থাৎ ফর্মুলাটা দিয়েছি সেই ফর্মুলাটা হবে না, ফোর্থ সাবজেক্টের জন্য একটু অন্য ধরনের ফর্মুলা ব্যবহার করতে হবে। আর আপাতত আমি উদাহরণস্বরূপ এই ইকোনমিক্স ধরে নিন যে আমাদের ফোর্থ সাবজেক্ট, তো ফোর্থ সাবজেক্টের জন্য আমি ফোর্থ সাবজেক্টের ইয়াটা কিন্তু আসলে বড়, দেখুন টোটাল জিপিএ উইথ সাবজেক্ট, তো এই সূত্রটা একটু বড়, তো তাই আমি এখানে তিনটা ভাগ করেছি যেন আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে, আর আমার আমিও যেন আপনাদেরকে ভালো করে বুঝাইতে পারি এই সুবিধার্থে। তো যাই হোক, আমরা ইকুয়াল দিয়ে শুরু করতে হয়, ইকুয়াল দিয়েছি ইফ দিসি দিয়ে অ্যান্ডের ব্যবহার করছি, অ্যান্ডেটে অ্যান্ডে দেখাচ্ছি যে সাবজেক্ট তিনটা আমি অ্যাড করিয়া গ্রেটার দেন বা ইকুয়াল ওয়ান, অর্থাৎ সবগুলো সাবজেক্ট আপনি পাস করেছেন কি না সেটা দেখার জন্য। আমরা জানি ন্যূনতম আমার পয়েন্ট হলো ওয়ান, অর্থাৎ জিপিএ পয়েন্ট হলো ওয়ান, তো আমি এখানে সবগুলো কমা দিয়ে জাস্ট গ্রেটার দেন চিহ্ন দিয়ে ইকুয়াল দিয়ে ওয়ান দিয়ে রেখেছি, অর্থাৎ ওয়ান বা তার বড়, ওয়ান বা তার বেশি যদি হয় তাহলে এই লজিকটি ট্রু, না হলে ফলস। তো যাই হোক, অ্যান্ডের আপনি তো জানেন যে অ্যান্ড অর্থাৎ সবগুলো লজিক, এগুলো কিন্তু প্রত্যেকটি একটি লজিক, আমি এখানে ব্র্যাকেট দিয়ে ডাইরেক্ট করছি কিন্তু আসলে কিন্তু এক্সেল এখানে প্রত্যেকটি একটি এক একটি লজিক ধরবে, অর্থাৎ আলাদা আলাদা প্রত্যেকটি সাবজেক্টেই পাস করতে হবে, এটাই হলো অ্যান্ডের ব্যবহার আপনারা জানেন। তো যাই হোক, প্রথম শর্ত হলো এটা যে সবগুলো সাবজেক্টে পাস করতে হবে, তারপরে আবার কমা দেবেন দিয়ে আবার একটি ইফ নেবেন, এখানে এটা কিন্তু নতুন শিখতেছেন কারণ আমরা এর আগে যেগুলো ফর্মুলা শিখছি সেখানে একবারেই ইফ নিতে হয়েছে। তো যাই হোক, আবার ইফ নেবেন দিয়ে ব্র্যাকেটের মধ্যে ফোর্থ সাবজেক্ট, অর্থাৎ আপনার যে ফোর্থ সাবজেক্টটা আমি এখানে ইকোনমিক্স ধরছি, সেই ফোর্থ সাবজেক্ট থেকে ফোর্থ সাবজেক্ট যদি টু বা তার টু এর বেশি হয়, আমরা জানি যে ফোর্থ সাবজেক্টের মধ্যে যদি আপনি এ প্লাস পান তাহলে তিন পয়েন্ট যোগ করা হয়, অর্থাৎ নিশ্চয়ই দুই বাদ দেওয়া হয়, অর্থাৎ টোটাল হলো জিপিএ ফাইভ। তো একটু ভাবুন, যদি তিন প্লাস পেলে যদি তিন মানে যোগ করা হয় পয়েন্টে তাহলে দুই মাইনাস করা হয়, স্বাভাবিক তাই না? তো এখানে আমরা দেখি নেবো যে দুইয়ের বেশি আছে নাকি, কারণ দুইয়ের কম থাকলে কিন্তু ফোর্থ সাবজেক্ট আপনার প্লাস হবে না, অর্থাৎ ফোর্থ সাবজেক্টের পয়েন্টটা প্লাস হবে না। তো আমরা এখানে ফোর্থ সাবজেক্ট প্রথমে দেখাইলাম যে যদি ফোর্থ সাবজেক্ট দুইয়ের বেশি হয় তাহলে কমা দিয়ে আবার ব্র্যাকেটে আমরা তাহলে এক দুই তিন, আমাদের এখানে চারটা সাবজেক্ট আছে, তিনটা মূল সাবজেক্ট আর একটা ফোর্থ সাবজেক্ট, চারটা সাবজেক্টে যোগ করে মাইনাস দুই ভাগ তিন, তাহলে আমাদের কাঙ্ক্ষিত পয়েন্ট টোটাল জিপিএটে বেড়ে যাবে। আর যদি এটা না হয়, আবার কমা দিছি কিন্তু, যদি মানে এই শর্তটা আমার পুরো না হয় তাহলে কমা দিয়ে আবার আমি সাবজেক্ট প্লাস, অর্থাৎ তিনটা সাবজেক্ট, এখন ফোর সাবজেক্ট নেই শুধু মূল তিনটা সাবজেক্ট ভাগ থ্রি, এটাই হবে টোটাল জিপিএ, যেহেতু সবগুলোকে যোগ করে অ্যাভারেজ বের করতে হয়। তো যাই হোক, এটা হবে মোট আর কি আমার জিপিএ। আর যদি এইটাও না হয়, অর্থাৎ আমি এখানে আরেকটা ইফ, এই মেইন ইফ ব্যবহার করছি কিন্তু এই ইফের ফলসটা দেখাইনি কিন্তু, অর্থাৎ আমি দেখি ইফের এই কন্ডিশনটা দেখাচ্ছি যে সবগুলো সাবজেক্ট পাস হলে এইটা কাজ করবে, কিন্তু এইটাও যখন কাজ করবে না তখন কি কাজ করবে, তখন কমা জিরো, অর্থাৎ যদি কোনো কিছুই এই কন্ডিশনে না পড়ে তাহলে ফেল, অর্থাৎ জিরো দেখাবে জিপিএ। এবার আসুন আমরা ইয়াতে চলে যাই, প্র্যাকটিক্যালি দেখাই, ওটা আসলে আমি বোঝানোর জন্য আপনাদের ইয়া করলাম। এখন ইকুয়াল ইফ ব্র্যাকেট আমরা এন্ড ব্যবহার করব, তো এন্ডে নিলাম, এখন আমাদের ফোর্স প্রথম সাবজেক্ট করি আমি, তো যেহেতু এর বের করব তাই এলে এর জিপিএটা নিলাম, তারপরে কমা এর জিপিএ বাকি দুইটা সাবজেক্টের নিলাম, আবার কমা এই দুটা সাবজেক্টের নিলাম, নিয়ে এখন আমি দেখলাম গ্রেটার দেন বা ইকুয়াল ওয়ান, অর্থাৎ সবগুলো সাবজেক্টে পাস করেছে কিনা। আপনারা এখন ক্লিয়ার হয়েছেন? এই দেখুন এই সূত্রটা কিন্তু এই যে প্রথমে আমি এখানে যেটা দেখছি ইফ অ্যান্ড সাবজেক্ট 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 গ্রেটার দেন বা ইকুয়াল ওয়ান,
এটাই কিন্তু আমি এখানে লিখলাম। আর এখানে যে C4 F4 দেখতেছেন, এটা ওদের জিপিএ মার্কগুলো, এগুলোকে আমি এই সেলগুলোকে ক্লিক করে দিলাম। তো যাই হোক, এই ফার্স্ট ইয়ার শেষ আমরা এখানে করি, তাহলে বেশি সুবিধা হবে। তো ফার্স্ট আমাদের ফার্স্ট কন্ডিশন শেষ, যে সবগুলোতে পাস করতে হবে। ওকে, আর সবগুলোতে পাস করলে এখন আমরা কমা দেবো, আবার কমা দিয়ে আবার একটি ইফ দেব, আবার ব্র্যাকেট, যদি সবগুলোতে পাস করে আবার ইফ নিয়ে আবার আমরা এটা ব্যবহার করবো। এবার এবার সেকেন্ড যে কন্ডিশনটা আমাদের, সেই সেকেন্ড কন্ডিশনটা ব্যবহার করবো। ফোর্থ সাবজেক্ট আমাদের এখানে হলো আপনার ইকোনমিক্স, তো আমরা ইকোনমিক্সে ক্লিক করব, করে গেটার দেন টু, অর্থাৎ টু এর যদি বেশি হয়, তাহলে আবার কমা দিলাম, কমা দিয়ে আমরা লক্ষ্য করি ব্র্যাকেটের ভিতরে সবগুলোকে আমরা যোগ করবো, আবার সবগুলো সাবজেক্টে যদি আর কি টু এর বেশি হয়, তো সবগুলো সাবজেক্ট যোগ করে মাইনাস, সরি কাজলো না, মাইনাস টু, আবার ব্র্যাকেট, অর্থাৎ যদি L4, অর্থাৎ যদি ফোর্থ সাবজেক্টের এইটা যদি 0.2 এর বেশি হয়, তাহলে সবগুলোকে যোগ করে -2/3, যেহেতু আমাদের সাবজেক্ট মূল সাবজেক্ট হলো তিনটা, যদি এখানে মূল সাবজেক্ট চারটা হতো তাহলে /4, এটা হিসাব তো আপনি বুঝতেই পারছেন। তো আবার আমরা কমা নিলাম, যদি এটা না হয় তাহলে তাহলে কিছুই না, তাহলে আমাদের মূল যে তিনটা সাবজেক্ট আছে এটা 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 এই তিনটা যোগ করে যোগ করে ভাগ দিতে হবে তিনে। ভুলে গেলাম যে ভিতরে ভাগ দিতে হবে আর কি। ও, এখানে আরেকটি বিষয়, এই দুইটা আমাদের একই ব্র্যাকেটে রাখতে হবে, সরি এখানে আমার আবার ব্র্যাকেট দেওয়া যাবে না, অর্থাৎ এই যেহেতু আমি এই ইফের সূত্রে করতেছি, দাঁড়ান আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, এখানে আমার ব্র্যাকেট দেওয়াটা ভুল হয়েছে। এই সূত্রটা আসলে অনেক ভেজালি, আমি নিজেও যখন শিখছিলাম তখন ভুল করছিলাম, তো আমি পরে নিজে নিজে এটা সলভ বের করছি, তাই আমি আলাদা করে PDF-এ লিখেও রেখেছি। এবার আমাদের কি দাঁড়ালো, যে ইফ L4 2 এর থেকে বড়, অর্থাৎ ফোর সাবজেক্টের যে 2 এর থেকে বড়, অর্থাৎ কি বলতেছি, ইকোনমিক্সে যদি আমি 2 এর থেকে বেশি পাই তাহলে আমার সবগুলো সাবজেক্ট যোগ করে -2, আর যদি আমি -2/3, আর যদি আমি -2 এখানে আমি কেন দিলাম, কারণ আমার 3 পয়েন্ট যোগ হবে। তো যাই হোক, আর যদি আমি এটা না হয়, এর থেকে বেশি না পাই, তাহলে আমার জাস্ট 3টা সাবজেক্ট -3, অন্যথায় কমা দিয়ে 0 দিয়ে একটি ব্র্যাকেট, কমা 0। এই 0টা হলো আমার এই মেইন ইফের, প্রথম ইফের, যে যদি এই এন্ডের এই শর্তগুলো পূরণ না হয় তাহলে 0। তো এটা এই 0টা এই ইফেরও কাজ করতেছে, যে যদি এই কন্ডিশনটা না হয় তাহলে 0। এখন আমি ইন্টার চাপলাম, আপনারা দেখুন যে টোটাল জিপি এখানে 0 আসছে, কারণ সুজন তো ফেল করছে, আমরা আগেই জানি এখানে ওর জিপিএ 0 আসছে ইংলিশে। তো যাই হোক, টোটাল জিপিএটা এবার আমাদের এভাবে ফোর সাবজেক্ট সহ চলে আসলো। এর আগের থেকে কিন্তু আমরা মানগুলো এবার বেশি দেখতেছি, না কম হবে, কারণ না বেশি হবে। ওকে, যাই হোক, ওটা নিয়ে আমার মাথা ঘামার কিছু নেই, এবং গ্রেডগুলো একইভাবে কপি করতে হবে, সবগুলো করে নিই এভাবে ড্র্যাগ করে, জাস্ট কপি, এবং এখানে পেস্টে যা পেস্ট অপশনে ফর্মুলাস দেখ, F, বাকিগুলো B, বেশিরভাগই এখানে A আসছে, A+ একটাও আসেনি, যাই হোক A-, এগুলো আমি আসলে নিজের ইচ্ছা মতো মার্কগুলো দিয়েছি, তো ওইভাবে দেখি দিইনি। তো যাই হোক, এভাবেই টোটাল গ্রেড
আর এবং টোটাল জিপিএ 4 সাবজেক্ট সহ বের করতে হয়। তো আশা করি আপনারা জিনিসটি বুঝতে পেরেছেন, যদি না বুঝতে পারেন অবশ্যই আপনারা টিউটোরিয়ালটির নিচে দেখবেন যে কমেন্টের অপশন আছে, আপনারা কমেন্ট করবেন এবং কেমন হলো এর বিষয়ে, যদি ভালো হয় ভালো, আমার ভালো মন্দ এ বিষয়ে আমি মানে বলতে চাই যে আমার যদি আপনারা ভুল ধরে দেন আমি অনেক খুশি হব, আর যদি মানে উৎসাহ দেন তাহলে আমি আরো আরো আর কি টিউটোরিয়াল তৈরি করতে আগ্রহ পাবো। তো যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমার ভুল ধরে দেবেন, এবং যদি আমার সব কিছু ঠিক থাকে আপনারা বুঝতে পারেন তাহলে আমাকে উৎসাহ দেন যেন আমি আপনাদেরকে আরও নতুন কিছু শেখাতে পারি। ধন্যবাদ।